স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লন্ডনের আলতাবালি পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হয়। শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের মুসলিম সৈন্যদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আলতাবালি পার্কে রোববার দুপুরে শত শত মানুষ এ বিক্ষোভে যোগ দেন। হিজবুত তাহরির ব্রিটেন এই সমাবেশের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।